ফুলকি সবাই ভালোবাসি গন্ধ আছে তাই, সরকি সবাই ভালোবাসি ছন্দ আছে তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই বলেন তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি ক্ষমার আশায়, তোমার দয়া চাই বলেন তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, পানি সবাই ভালোবাসি জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসি দেহ গড়া তাই, বলেন পানি সবাই ভালোবাসি জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসি দেহ গড়া তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই তোমার দয়া চাই, দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি না জাতে রাশায়, তোমার দয়া বলেন তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি রহমতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। ভালো লাগছে নি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো লাগছে আপনার কাছে, সবার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন। আমার ভক্তরা আমার লেখাগুলোই বেশি পছন্দ করে। এই যে এখন একটা আইসি আর আবদার আলোচনা শেষ করি তারপরে আবদার, ঠিক না? ঠিক বন্ধুরে আমার, ওই যে আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে নি, হারানো জিনিসের খোঁজ করা যাবে না। লাল ওটের তালাশে যখন আসলো আমার নবী বললেন, রাগান্বিত হয়ে বললেন, তুমি যেন তোমার লাল ওটটা খুঁজে না পাও, কারণ এই মসজিদে বাইতুল্লাহ তোমার ওটের তালাশ করার জন্য বানানো হয়নি, ওটকে পাওয়ার জন্য এলান করার জন্য বানানো হয়নি, এই মসজিদ তৈরি হয়েছে আল্লাহর গোলামি নামাজের জন্য, জামাতের জন্য, জিকিরের জন্য, ঠিক না ভাই? বন্ধু আল্লাহর হাবিব আরো বলেছে, বন্ধু তোমরা কি করিও না, তোমরা বন্ধু তোমরা মসজিদের মধ্যে, ওই যে আমাদের দেশে অনেকে আছে না মসজিদে গল্প বলে কবিতা আবৃত্তি করে, এরকম আছে না নাই? কোন ধরনের দুনিয়ার কোন কাজ মসজিদে চলবে না, আল্লাহর হাবিব একমাত্র নিষেধ করে দিয়েছেন, কারণ মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে দেখি বন্ধু মসজিদের আঙ্গিনায় মসজিদের দেয়ালে প্রায় সময় মনের অজান্তে বা ইচ্ছে করে থুতু ফেলে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদে থুতু ফেলা একটা অপরাধ একটা গুনাহ, এই মসজিদের এই থুতু ফালানোর কাফফারা হলো কেউ যদি মসজিদের মধ্যে থুতু নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে থুতুটা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমাদের মসজিদ তো টাইলস করা, মসজিদ তো টাইলস করা পাকা দালান, এটাতে আমি মাটির নিচে পুঁতে ফেলবো কেমনে, কেমন করে ফেলবো? আপনাদের দায়িত্ব হলো যদি আপনাদের সঙ্গে সঙ্গে থুতু নিক্ষেপ করে কেউ, বন্ধু সঙ্গে সঙ্গে টিচু বা গামছা যেই কোনো কিছু দিয়ে একেবারে পরিপূর্ণরূপে পরিষ্কার করে দিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, এতে আমরা খুশি নেমে যান, আরো জোরে বলেন না খুশি। এই যে মসজিদ বানানোর জন্য টাকা দিয়ে হচ্ছে না, হাদিস শরীফের মধ্যে সে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মহাব্বত করে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, বন্ধু আমার নবী বলেছেন যে আমাদের দেশে অনেক মসজিদ আছে অনেক বড়, অনেকে মনে মনে চিন্তা করতে পারে যে হুজুর গো ওনাদের মসজিদ অনেক বড়, ওনাদের জন্য হয়তো আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। না না বন্ধু, নবী বলেছেন তুমি যদি আল্লাহর ঘর তৈরি করো, আল্লাহর ঘরটা যদি দেখতে দুনিয়ার দৃষ্টিতে ছোট যদি হয়, তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ।
অনেকে আছে না মসজিদের বন্ধু, কোন কমিটির দায়িত্বে নাই, কোনো কিছু নাই। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একজন না একজন এরকম খুঁজে পাবেন যে মসজিদে আসে, মসজিদে প্রতিনিয়ত আসে, মসজিদের খোঁজ খবর রাখে, ময়লা আবর্জনা পড়লে এটা পরিষ্কার করে দেয়, এরকম আছে না? আল্লাহর নবী বলেছেন যে যতবার মসজিদে আসবে এবং যাবে, যতবার মসজিদে আসবে এবং যাবে, যতবার আসা যাওয়া করবে ওই হিসাবে জান্নাতে ততবার তার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে। বন্ধু আজকে বোয়ালখালীর মানুষকে বলে দিতে চাই, তোমরা মসজিদ ছেড়ে দিও না। এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বন্ধু মানুষ মসজিদ থেকে দূরে চলে গেছে, মসজিদ থেকে দূরে চলে গেছে, বিদায় মানুষ বেশি বেশি পাপী হয়ে যাচ্ছে। কেউ বন্ধু জিনা করতেছে, কেউ বন্ধু মদ খাইতেছে, কেউ বন্ধু সুদ খাইতেছে, কেউ বন্ধু ঘুষ খাইতেছে, কেউ বন্ধু জোর করে জায়গা দখল করতেছে, কোনো না কোনো ভাবে জুলুম করতেছে, আছে না নাই? কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করো, যতবার মসজিদে আসবা ততবার মসজিদে মেহমানদারির ব্যবস্থা হবে, যতবার তোমরা মসজিদে আসা যাওয়া করবে ততবার মেহমানদারির ব্যবস্থা জান্নাতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা বোনেরা দুঃখ করতে পারে, বলে হুজুর গো আমরা তো মহিলা, আমরা কি করব? আপনাদের জন্য একেবারে সুন্দর সহজ উপায় রাসূল বের করে দিয়েছেন। রাসূল বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া দু'আত বানাহা ফালতাদখুল মিন আইয়াবাবিন জান্নাতি শাআ। আল্লাহর হাবিব বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাত খামসা, যে স্ত্রী লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া দু'আত বানাহা স্বামীর কথা মেনে চলবে, ফালতাদখুল মিন আইয়াবাবিন জান্নাতি শাআ, সেই মহিলার জন্য কাল কিয়ামতের দিন একটা জান্নাতের দরজা খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবার প্রশ্ন করতে পারে, বলে হুজুর আমরা তো মসজিদের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আপনাদের মসজিদে আসতে হবে না, আপনাদের জন্য পর্দার ভিতরে সবকিছু করার অর্ডার করেছেন আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে আল্লাহু আকবার। এখন আমার মা বোনের মসজিদের জন্য টাকা দিবে কি দিবে? তারা তো মহিলা মানুষ আসতে পারবে না, তারা মসজিদের জন্য টাকা দিবে, যার যার তৌফিক অনুযায়ী তাদের সহযোগিতায় মসজিদ তৈরি হবে, তাদের জন্য জান্নাতে ঘর মালিক বরাদ্দ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া মুগাদুল বিলাদি ইলাল্লাহি আসাকুহা। বোয়ালখালীর যুবক আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা সবাই হৃদয়ের জানালা খুলে আপনারা শোনেন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কাছে পৃথিবীর বুকে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এখন আজকে কিন্তু মসজিদে নাউজুবিল্লাহ তো বলতে পারলেন না বাজারের কথা শুনলে, কেমনে কইবো? কারণ বাজার ছাড়া তো জানই আছে না, ঠিক কিনা বলেন? আরেকজন তো মন খারাপ করে বসে রয়েছে, একবারে মন হয়েছে আমার শুট করে দিব, এই যে বসছে বসছে মনে হয়েছে পিস্তল নিয়ে বসে রয়েছে পিছন দিয়ে। এই মেয়ে এমনি থাকেন কেন? হার্ট অ্যাটাক করে মারা যাবেন তো। এই আমি আজকে আপনাদেরকে একটা ওষুধ দিয়ে যাই, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। একটা মানুষ যত বেশি হাসি খুশি থাকবে একটা মানুষের তত বেশি হার্ট ভালো থাকবে, আর একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং তার জীবন তত স্ট্রং। সুবহানাল্লাহ। হার্ট দুর্বল হলে কিন্তু সে দুর্বল হয়ে পড়ে, ঠিক কিনা বলে? টেনশন করতে পারে না, দুর্বল করতে পারে না, বলে আই এম ভেরি উইক, ঠিক কিনা ব্যাধি? এই জন্য হাসি খুশি থাকবেন, প্রেমময় অন্তর নিয়ে থাকবেন, মানুষকে দেখলে ফ্রিলি কথা বলবেন। শোনেন আপনি বড় লোক তো কি হয়েছে, এই যে দেখেন আমার ছোট্ট ভাই আজকে চার পাঁচ দিন 22 তারিখ আসছে, 22 তারিখে আমেরিকা থেকে আসছে, আমেরিকাতে থাকে, ওরা আমেরিকার সিটিজন 39 জন সদস্য। আমার ছোট ভাই বন্ধু সে আমেরিকা থেকে এসে তার কোনো কাজ নেই, আপনারা জানেন 24 ঘন্টা জার্নি করে আসতে হয়, যারা আমেরিকা গেছে তারা জানে, না যাইলে বুঝবেন না। এত জার্নি করে আসার পরে পরের দিন মাহফিল রওনা হয়েছে আমার সাথে চলার জন্য। বন্ধু আজকে দেখেন আমার সাথে চলে এসেছে মাহফিলে, এটা অত্যন্ত প্রেম এবং ইমানি শক্তির বলে হয়েছে, কারণ তার মধ্যে ভাব অন্যরকম, কারণ পৃথিবী কি কানে ধরে ঘুরাইছে আমেরিকা, ঠিক না ব্যাটে?
যুক্তরাষ্ট্র সে আমেরিকা থেকে আসছে তার ভাব থাকার কথা অন্যরকম ঠিক না বেঠি কিন্তু মাহফিলে চলে আসতে ধারাবাহিকভাবে মাহফিলে অ্যাটেন্ড করবে কারণ তারা সচরাচর এই প্রোগ্রামগুলো দেখতে পায় না ঠিক কিনা বলেন বন্ধু এই জন্য বলতে চাই আপনাদেরকে অন্তরে প্রেম লাগাইয়া মসজিদের কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আপনার জন্য পরিপূর্ণ বরাদ্দ হয়ে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ মসজিদে কখনো ঝগড়া দ্বন্দ্ব কলহ ছোট বাচ্চা দিয়ে কোনো প্রস্রাব কোনো বাজার হাট কোনো ধরনের কোনো কথোপকথন কোনো হারানো জিনিসের জন্য এলান করা এগুলো কখনোই গ্রহণযোগ্য নয় আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো দোকান বাজার সৌমনি আজকে দেখেন মাহফিল ছেড়ে যায় দেখেন দোকানে বসে আছে মানুষ তার কপাল পোড়া ঠিক কিনা বলেন এই জন্য বলছি বন্ধু আর মসজিদে প্রবেশ করার সময় কি বলবেন জানেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক আগমনি তুমি আমার জন্য রহমতের দুয়ার খুলে দাও আর জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর একটা জানেন নি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাহ মাশাআল্লাহ বন্ধুরে আমার আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে ঢোকার সময় এই দোয়া শিখিয়ে দিয়েছেন আর বের হওয়ার সময় দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা প্রথমে আল্লাহর কাছে কি বলবো আল্লাহ রহমতের দরজা খুলে দাও বের হওয়ার সময় আল্লাহর অনুগ্রহ কামনা করে বের হব ঠিক না বেঠি আর জোরে আল্লাহর দরায় কামনা করে বের হব মসজিদের দিকে আমাদের অন্তর দিয়ে বন্ধু কাজ করতে হবে তাহলে আমরা অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম থেকে বেঁচে থাকতে পারবো ঠিক কিনা বলেন এখানে আমাকে বন্ধু একটা জিনিস গাওয়ার জন্য অনুমতি দিয়েছেন আপনারা কি শুনবেন আরো জোরে এখন মসজিদে কত ধরনের নামাজে যায় ঠিক না বেঠি অনেক ধরনের নামাজে যায় কেউ ডেইলি কেউ শুক্রবারে ঠিক কিনা বলেন কেউ ঈদের দিন ঠিক কিনা বলেন এই সমস্ত নামাজের জন্য একটা আমার কাছে একটা নাত আছে এটা আমি শোনাবো গজল অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারে কাজে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক কিনা বলেন অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারে কাছে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আরে হাসিও তো দিতে জানে না এটা তো আমি হাসির কথা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আসে মারো রুকু সেজদা ফেলি নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় ঠিক কিনা বলেন মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না বেঠি আল্লাহ বলেছে নামাজ খারাপ কাজ থেকে বাঁচায় রাখে তুমি নামাজ পড়ার পর শোদ গোশ বাটপারি ছাড়তে পারো নাই তুমি 100% এখনো নামাজি হতে পারো যদি নামাজি হইতা তাহলে তোমার কিন্তু চরিত্রের পরিবর্তন ঠিক না বেঠি আমি শুনেন এক রাজার বাড়ির সামনে প্রতিদিন যে এক রিক্সাওয়ালা বসে থাকে কি থাকে তো একদিন রানীর চোখে পড়ছে তো রানী কাজের লোক পাঠায় ইদ্রিস সাহেব রানী কাজের লোক পাঠাইছে কই লোক তো প্রতিদিন টাইম মতো এসে বসে থাকে কেন তো এবার খবর পাঠাইছে কাজের লোককে পাঠাইছে পাঠানোর পর ওরা প্রশ্ন করলো যে আপনি প্রতিদিন এখানে বসে থাকেন কেন এসে কয় আমি তোমাদের রানীকে ভালোবাসি লোকটা চালায় রিক্সা কে ভালোবাসে কারে
অয়ো হলেন রিকশা দালা দিকে কি শিখি মানুষ না তার কি অন্তর নাই মন নাই ভালোবাসতেই পারে যখন যা কি ইচ্ছা তাকে ভালো লাগতেই পারে এটা দোষের কিছু নাই তবে পাবে কিনা সেটাই কনফিউশন ঠিক কিনা বলেন আরে জোরে এখন আসলে আপনাদের কি আমার ওয়াজের দিকে বেশি মনোযোগ নাকি আমার পছন্দ হইছে না কোনটা কত কত কয় না অনুযোগ দিকে মনোযোগ দর্শক যা কিছু বলে না সবাই জমাই আমরা আপনাদের মনে যে ঘুম চলে আসছে রাত অনেক হয়েছে তো প্রায় দুইটা ঘুম আসছে না সাই কার কার ঘুম আসছে হাত তোলেন তুমি তার মানে কি কথার দিকে 100% মনোযোগ বিরিয়ানির দিকে মন চলে গেছে নাকি আরে ভাই একটু পরে বিরিয়ানি পাবেন বসাটা কাজে লাগবে বিরিয়ানি ইবাদতের পরে খাইলে হবে তাবারুক আর ইবাদত ছাড়া খাইলে এটা তাবারুক হবে হবে না সামথিং বিরিয়ানি সওয়াব নাই আমি কি বলতেছিলাম আপনাদের মনে আছে কন্ত কন্ত রিকশাওয়ালার প্রেম থ্যাংক ইউ ভেরি মাচ কার কার এখন রানীর কাছে খবর পাঠাইছে রানী মা ওই লোকটা একটা রিকশাওয়ালা রিকশা চালক সে বলেছে আপনি কি ভালোবাসেন রানী এবার বলল আমি তার ভালোবাসা গ্রহণ করব সে আমার কথা মানবে কিনা বলো সে রাজি হয়ে গেছে মানবে আবার রানী উত্তর দিল কয় তাকে বলবা একটা না এক ওয়াক্ত যেন মিস না হয় তাকে বলবা 40 দিন নামাজ পড়তে একটা না এবার বন্ধু 40 দিন কথা শুনে রিক্সাওয়ালা বলতেছে এটা একটা ব্যাপার হলো আমি মনে করছি না জানি কি চায় এটা তো কোনো ব্যাপার না 40 দিন নামাজ পড়বো এটা আমার জন্য নাথিং ঠিক আছে ওকে আমি নামাজ পড়বো বন্ধু 41 দিনের দিন আবার রানীর গেইটে এসে হাজির রানী কই ব্যাপার কি এতদিন তো দেখি নাই এবার কাজের লোক পাঠালেন পাঠানোর পরে কাজের লোক আইসা বলে ও মিয়া রানীমা খবর জানাইয়া দিছে আপনার প্রস্তাবে রাজি নাই এবার ওই রিকশাওয়ালা একটা উত্তর দিল এ রাজার বাড়ির বুয়া গো তুমিও খবর শুনে নাও তুমিও তোমার রানীকে যাইয়া মেসেজ জানিয়ে দিও গো আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই একদিনও ওযু করি নাই হাসতেও পারে না আমি এই জন্য বোয়ালখালীতে মাহফিলে আসি না গত বছর দুইটা প্রোগ্রাম করে গেছি সব এই তালে চট্টগ্রাম সিটির আশেপাশে আমি রাঙ্গুনিয়াতে প্রোগ্রাম করি পাহাড়তলিতে প্রোগ্রাম করি আপনার কি জানি বলে বদ্দার হাটে প্রোগ্রাম করি আপনার কি জানি বলবে সিটির আশেপাশে প্রোগ্রাম মজা আর মজা মিয়া এর স্থিতকারের আওয়াজে ওয়াজ আর 2 ঘন্টার পাওয়ার বাইরে যায় আর আপনারা এমন ভাবে মনে করতেছেন আল্লাহর রাসূল আল্লাহর রাসূল কিন্তু বলেছে শ্রোতারা যদি আলোচনা শুনতে না চায় সাথে সাথে স্টপ করে দাও এটা কিন্তু রাসূলের হাদিস ঠিক বর্তমানে ওই যে অযু সারা নামাজের মতো সে যদি ঠিকমতো 40 দিন অযু করে নামাজ পড়তো রানীর প্রেমের কথা ভুলে যেত নামাজ তাকে এই অন্তর থেকে নোংরামিটা দূর করে দিত সে তো পবিত্রতাই অর্জন করে না নামাজ হবে কি করে জোরে জোরে বলেন ঠিক না ঠিক আপনারা আত্মাটাকে বিশুদ্ধ করে মসজিদে যান বের হবেন মুমিন হয়ে আর শয়তানে নিয়ে যান মসজিদে এখনকার ম্যাক্সিমাম বড় লোক মুসল্লির লেবাস হচ্ছে এটা মূলত হচ্ছে লেবাস গরিবকে ঠকানোর জন্য লেবাস ধরে বিশেষ করে মা গো মা সুদের কথা যদি কই আপনাদের বোয়ালখালীতে মনে হয় নাই সুদ খুব আমার খোদা মুইন কি ইয়ার মু মুই কমে যামু সুদের টাকা বইরে গেছে হ্যাঁ বরিশাল সরি বরিশাল না তো বোয়ালখালীতে সুদের টাকা চইলাইছে এই মসজিদে যদি আপনি সুদের টাকা লাগাইয়া মসজিদ বানাইয়া থুন তাহলে কালে আপনার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হইবেন অবদ্ধ বড় হরি কোন ঠিক না ব্যাড হ্যাঁ 100% আপনি মানেন বা না মানেন এটাই ঠিক ঠিক কিনা বলেন আপনি মানেন না আপনার মনের সমস্যা আমি মেনেছি আমি একটি ঠিক কিনা বলেন আর জনে বিশাল লম্বা একটা হাদিস শরীফ বর্ণনা করেছি গত পরশু দিন মনে হয় ওই যে বৃষ্টি হলো ঘূর্ণি জার বন্ধু গুটু দেশ তস্তস করে ফেলেছে আর আমরা ও বন্ধু রাঙ্গুনিয়াতে মনের আনন্দে প্রোগ্রাম করতেছি 24 তারিখ এই আর ওখানে একটা লম্বা হাদিস শরীফ বর্ণনা করেছিলাম কি লম্বা একটা হাদিস শরীফ বন্ধু বুখারী শরীফ এসেছে হাদিসের রাবি হলেন সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে তাকান আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন আমি ফেরেশতাদের সাথে ঘুরতে গেলাম অনেক লম্বা ঘটনা ওই যে সৌদকুরের জায়গাটা তুলে আনতে চাই তখন আমার নবী সফর করতে সময় বন্ধ হঠাৎ করে নজর পড়লো একটা নক্তের নদী কিসের নদী
রক্তের নদী নদীতে থাকে কি পানি ওয়াটারস কিন্তু ওখানে দেখা যায় ব্লাড রক্ত দেখা যায় বিশাল এক নদী ওই নদীর মধ্যে একজন মানুষ ঢেউয়ের তালে তালে সাঁতার কেটে কেটে বন্ধু কুলের দিকে আসতে চায় নবী বলেছেন আমি দেখতে পেয়েছি কুলের মধ্যে আরেকজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে যখন কুলে আসতে চায় তাকে পাথর মারে তাকে কি করে দেখছেননি ওয়াজ মনটা দিয়ে শুনেছে অন্তরের প্রেম নিয়ে শুনছে এই জন্য আমার আগে আগে বলতে পারে বন্ধু তখন আমার নবী প্রশ্ন করলেন সঙ্গী ছিলেন ফেরেশতারা ও বন্ধু তোমরা বলো না এই লোকটাকে কয় নবী গো ও প্রাণের নবী গো এটা হলো দুনিয়ার সুখুর গোসকুর জোরে জোরে নাউজুবিল্লাহ ছুটখুর বুঝতে পারলাম কিন্তু রক্তের নদী কেন আমি আপনাদেরকে বন্ধু এটার বিস্তারিত ব্যাখ্যা আমি করিনি তবে হাদিস শরীফের মূল অবস্থাটা দেখে তার হাদিস শরীফের মূল ভাষা দেখে আমি একটা জিনিস আমার বিবেক থেকে বন্ধু কালেক্ট করে নিলাম যে সেই কেন রক্তের নদীতে আবার কোলে আসতে চায় সে কেন আসতে পারে না আমি গবেষণা করলাম এই পয়েন্টটা নিয়ে গবেষণা করতে করতে মালিকের দয়ায় এটা আমার মাথায় এসেছে বন্ধু সেটার কারণ হলো মানুষ যখন খাবার খায় তখন কিন্তু শরীরে রক্ত হয় খাবার যখন বন্ধ করে দিবেন দেখবেন ব্লাড ফিনিশ হয়ে গেছে ঠিক না বেঠিক তখন কিন্তু আই এম ডেড অথবা ইউ আর ডেড আমি অথবা আপনারা আমরা সবাই মৃত ঠিক কিনা বলেন এখন বন্ধু হালাল খাবার যদি খায় হালাল টাকা দিয়ে রক্তটা হালাল আর হারাম টাকা দিয়ে যদি খাবার খায় রে তখন এই রক্ত কিন্তু হারাম হয়ে গেল এই জন্য আমার মনে হয় আমার মালিক তাকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে সুখ খেয়েছো গরিব দুঃখে অন্যায় করে করে বন্ধু অনেক গরিব আছে তার থেকে টাকা হাওলাত নিয়েছে সুদের সুদ সুদের সুদ যদি দিতে বন্ধু উপার্জনের একটা অটো আছে এটা হ্রদ করে নিয়ে নিয়েছে আবার এমন দেখা যায় একটা ভিটার মালিক সুদ খেতে 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 তার ভিটা দখল করে নিয়েছে ঠিক কিনা বলেন বন্ধু এমন করে করে বাংলাদেশে সুদ খোরের তাণ্ডবের শিকার হয়ে অনেক দরিদ্র মানুষ বন্ধু দরিদ্র সীমা একবারে মিসকিন হয়ে গেছে ঠিক কিনা বলেন তুমি তো তার দখল করলা না রে তুমি তো তার পুরো বডির রক্ত তুমি চুষে নিয়েছো জীবনের সুখ তুমি কেড়ে নিয়েছো এই জন্য নবী বলেছেন বুখারীতে এসেছে সুদখোরের জন্য এটাই বরাদ্দ বন্ধু সুদখোর এত নিকৃষ্ট হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি হারাম পন্থায় একটা টাকা উপার্জন করে কয় টাকা ধরেন তার এই পকেটে আছে বাম পকেটে আছে এক টাকা কোন পকেটে বাম পকেটে আছে এক টাকা ডান পকেটে আছে নয় টাকা কয় টাকা এই নয় টাকা তার হালাল কি ডান পকেটের নয় টাকা তার হালাল বাম পকেটের এক টাকা তার হারাম এখন সে জামা কিনতে গেল নয় টাকা দিয়ে জামা ভালো পায় না এক টাকা যোগ করলে সে ভালো একটা দামি জামা পাবে গো কারণ এই দশ টাকা যখন সে এক টাকা যখন নয় টাকার সাথে যুক্ত করবে হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পুরো নয় টাকাই বন্ধু হারাম হয়ে গেছে অবৈধ হয়ে গেছে আল্লাহর হাবিব সরকারে তো যাহা তিনি বলেছেন এই ব্যক্তি দশ টাকা দিয়ে জামা কিনেছে সুদের টাকা যুক্ত করেছে নয় টাকার সঙ্গে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে রুকু সেজদা দিতে পারবে গো আমার আল্লাহ তার সেজদা কবুল করবে না জোরে জোরে নাউজুবিল্লাহ ও বন্ধু এখানে ক্ষান্ত না গো এই বল খালির জমিনে যদি আমার কোন মা বোনেরা সুদ খেয়ে থাকো বলো হুজুর মা বোনদের কাছে গেলেন কেন স্বামী বিদেশে আছে বউ কিন্তু সুদে টাকা লাগায় আপনাদের গ্রামে বল খালিতে আসি যে জানি না আমার গ্রামের আশেপাশে অসংখ্য মহিলা স্বামী বিদেশ থাকে অথবা বন্ধু অন্য ডিস্ট্রিক্টে চাকরি করে বউর অ্যাকাউন্টে টাকা পাঠায় ওই টাকা বৃদ্ধি করার জন্য সে সুদের মাধ্যমে বন্ধু সুদের টাকা বাড়াচ্ছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ কেমন বাটপারি করে জানেননি যখন আপনি টাকা হাওলাত চাইবেন জীবনেও দিবে না যখন বলবেন বুবু কয়টা টাকা লাভ দিব মাস শেষে এবার দেখবেন গলাটা নিচু করে বলবে ও বুবু তুমি যদি কিছু টাকা আমাকে বেনিফিট দিতে রাজি হও তাহলে আমার বড় দুলাভাই আপার কাছে কিছু টাকা পাঠাইছে ওই টাকাগুলো আপার কাছে এসে আমি চাইলে দিবি তুমি যদি মাস শেষে মান্থে যদি বেনিফিট দিতে রাজি হও আমি আমার বুবুর কাছ থেকে বড় আপার কাছ থেকে টাকা এনে দিব এটা মূলত বন্ধু তার কার এটা মূলত হলো তার টাকা কিন্তু বুবুর নাম দিয়ে দিচ্ছে যেন সদরা সে শক্ত করে খাইতে পারে এখানে কিন্তু দুইটা পয়েন্ট সে দাঁড় করিয়েছে কয়টা পয়েন্ট হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
আমার নবী জানিয়ে দিয়েছে রে পৃথিবীর মানুষ মহালখালীর মানুষ শুনে নাও তোমরা হাসতে হাসতে বন্ধু এমন অপরাধ করতেছো আল্লাহর হাবিব বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরেকটু মহব্বতে করুন না নাউজুবিল্লাহ আল্লাহ হাবিব সরকারে দুজাহাব তিনি বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন কেউ যদি মিথ্যা কথার দ্বারা কি করে কেউ যদি মিথ্যা কথা বলে বন্ধু ফেরেশতা তার কাছ থেকে সরে এক মাইল দূরে চলে যায় মিথ্যা কথার কারণে তার মুখটা দুর্গন্ধযুক্ত হয়ে যায় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এদিকে তাকান মিথ্যা কথা বললে কি হয়ে যায় আরো জোরে বলেন না কি হয়ে যায় মুখটা দুর্গন্ধযুক্ত হয়ে যায় এক কিলোমিটার দূরে তার ফেরেশতারা চলে যায় জোরে জোরে নাউজুবিল্লাহ আমার কথা বুঝেন নাই আপনাদের মন কোথায় এই সোফার আনতেছে পিসেব কেবল আসবে তাই না পিসেব কেবল আসবে ওনার জন্য এখানে আসন দিয়েছে আমার কথা তো আপনারা হারাই ফেলছেন কি বলছি বুঝতে পারবেন এই মহিলা কি করলো সৌদে খাইলো আবার মিথ্যা কথা বললো যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে রাসূল বলেছেন তার মুখটা দুর্গন্ধযুক্ত হয়ে যায় তখনই তার দুর্গন্ধের কারণে কম পক্ষে এক মাইল দূরে চলে যায় তার সঙ্গের ফেরেশতা 1760 গজে এক মাইল নাউজুবিল্লাহ বলতেন না বন্ধু নবী যখন মেরাজে গেলেন এবার বন্ধু পুরুষরা সৎকায় কেমনে টাকা হাওলাত চাইলে দেয় না কয় আমার ছোট শালাটা বন্ধু কাতার থাকে তার কিছু টাকা আছে লাভ যদি দাও দিতে পারবো ঠিক না বেঢি এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই নবী মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে যখন নজর দিলেন চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল এই মানুষগুলো কারা জিব্রাইল বলল ও নবী এরা হলো দুনিয়ার শত্রু বুশকুর নবী বলেছে আমি দেখতে পাই তাদের পেটের মধ্যে সাপ এবং বিচ্ছু নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ যেই ব্যক্তি সোদের মাধ্যমে একটা টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো এক যে নোংরা এক যে নাপাক আর কিছু হতে পারে না জোরে জোরে নাউজুবিল্লাহ বন্ধু আমাদের দেশে মদ নেশা আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ কোরআনে বলেছেন মদ জুয়া মূর্তি মূর্তি কি মূর্তি বানানো ভাগ্য রাশি গোনা আছে না নাই আল্লাহ বলেছেন মদ খামরু মানে মদ ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু মূর্তি অরিজিসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি বানানো ভাগ্য গণনা করা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ শয়তান বন্ধু মুমিনের প্রকাশ্য বন্ধু শত্রু কিন্তু বন্ধু আল্লাহ বলেছেন মুমিন সম্পর্কে আল্লাহ তথ্য দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কান দাঈফা শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য দুর্বল হাজার চেষ্টা করলেও মুমিনের মুখে মুখ দিতে পারবে না কে বলেছে আর জোরে মদ ভালো জিনিস আমা আপনাদের মধ্যে মদ আছে না নাই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমাম তিনি বলেছেন তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো কি করতে তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তাকে তোমরা 80টা দুররা মারো বলে হুজুর কেন গো ও হুজুর দুররা মারবো কেন তার কারণ হলো দুররা মারার কারণ হলো বন্ধু কারণ মদ খাওয়ার পরে তার বিবেকটা লেস হয়ে যায় সেন্সলেস হয়ে যায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলে যখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তখনই সে ব্যভিচারে লিপ্ত হয় একটা বিবেকবান মানুষ কখনো জিনা করতে পারে না যখন মদ কেমাতাল হয়ে যায় নেশা করে বন্ধু তখনই জিনার কাজে লিপ্ত হয় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যারা মদ পান করবে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ প্রমাণ করেছে রে আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা রেখেছে যে খাবারের নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনাতুল খাবালটা কি তখন নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংরানু মরক্ত পুজ ঘাম জোরে জোরে নাউজুবিল্লাহ
সামাজিক ভাবে অভিযান চালাবেন যেন কোন যুবক মদ এবং ইয়াবা খেতে না পারে, ঠিক কিনা বলেন? ও বন্ধু আমার দিকে আপনারা তাকান, হাত জোর করে বলছি, আমাকে শত্রু মনে করবেন না, এতদিন ভুল করে খেয়েছেন, আজকের পরে তওবা করে সঠিক পথে চলে আসেন, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ করে নিবে। কারণ শয়তান বলছে আমি যতদিন আমি তোমার বান্দাকে কন্টিনিউ ধোকা দিতে থাকব, আল্লাহ শয়তানকে জানিয়ে রেখেছে তুইও শুনে রাখ, আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। তাহলে আমাদের পাপ করছি শয়তানের ধোকায় পড়ে ক্ষমা পাবো আল্লাহর রহমতে, ঠিক কিনা বলেন? বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু মত সম্পর্কে কি বলেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু কে জানেন? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম সিটি অফ এডুকেশন, দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী। বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেছেন কোন সমুদ্রের উপর যদি এক ফোঁটা মদ পড়ে কি পড়ে, কোন সমুদ্রের মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে সমুদ্রের পানিটা শুকিয়ে গেল, শুকানোর পরে সবুজ ঘাস জন্ম হতে শুরু করলো, কি সবুজ ঘাস জন্ম হতে লাগলো। আমি আলী বলে দিলাম আমার পশুকে কোনোদিন ওই দরিয়ার ঘাস আমি খাওয়াবো না, জোরে জোরে বন্ধু নৌজুবিল্লাহ। তিনি বলেছেন ওই 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 দরিয়ার উপর যদি বিশাল এক মিনারা তৈরি করা হয় আমি আলী কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না, কারণ মদ এক ফোঁটা পরে পুরো জায়গা নাপাক করে দিয়েছে, জোরে জোরে নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না, নাউজুবিল্লাহ। আমার কথায় আপনারা একমত না দ্বিমত? হাত জোরে করে বলছি রাগ করেন না। আজকে আপনাদের কাছে যেহেতু এসেছি মহাব্বতের জায়গা, এই জায়গাটা কিন্তু আমার অত্যন্ত মহাব্বতের। ওই ইদ্রিস ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন কিরকম মহাব্বতের।